সম্মানিত ভদ্রমহোদয়গণ, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আমি একখানি বই নিয়ে হাজির হয়েছি, যে বইখানার নাম জানার আছে, বোঝার আছে। সিটার ভাটপাটদের হাত থেকে রক্ষা পেতে আপনাকে কি কি করণীয় আছে এই বইখানা পড়লে জানতে পারবেন। ফেসবুক ব্যবহারে অনেক নিয়মাবলী এই বইখানা পড়লে আপনি জানতে পারবেন। ফেসবুকের কোনটা ফেক আইডি, কোনটা অরিজিনাল আইডি এই বইখানা পড়লে জানতে পারবেন। প্রেমিক প্রেমিকার মধ্যে কেন মনোমালন্যের সৃষ্টি হয় এই বইখানা পড়লে আরও জানতে পারবেন। একজন স্বামী স্ত্রীর সম্পর্ক কিভাবে মধুর সৃষ্টি হতে পারে এই বইখানা পড়লে জানতে পারবেন। পরকীয়া প্রেমে কেন নারীরা বা পুরুষরা আসক্ত হচ্ছে এই বইখানা পড়লে আরও জানতে পারবেন। কোন চ্যানেলের দ্বারা বাংলাদেশে সমস্যা সৃষ্টি করছে এই বইখানা পড়লে আরও জানতে পারবেন। একটি শিশু কিভাবে সুন্দর সুস্থভাবে তার জীবন বই লাগবে। এই তো শুরু হয়ে গেছে আমার ব্যবসা, বিজনেস, নো প্রবলেম। বইয়ের কিন্তু একদম মাত্র 30 টাকা 30 টাকা 30 টাকা। শুধুমাত্র আমি রাস্তায় নেমেছি এবং আপনাদের হেল্পিং জন্য, আপনাদের জানার জন্য, বোঝার জন্য 10 টাকা লেস, মাত্র 20 টাকা। না 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 না, ঠিক আছে, আমি তো 10 টাকা কমিয়ে রাখছি। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। এই যে রাস্তায় নেমেছি এই কারণে একদম এক রেট, কোম্পানি থেকে 10 টাকা লেস, মাত্র 20 টাকা 20 টাকা 20 টাকা। থ্যাংক ইউ অ্যান্ড ভেরি মাচ। বইখানা পড়বেন এবং আমার জন্য একটু প্রচার করবেন, যাতে আমার বইটা একটু বেশি বেশি বিক্রি হয়। ও ভাই, আপনার বাড়ি কি এই এলাকায়? জি ভাই। ও আচ্ছা, না মানে আমার একটা আত্মীয় বাড়ি আছে এখানে, ওই আমার কয়েকটা ভাই আসার কথা, 3-4 জন, দেখছেন নাকি? না না ভাই, আমি ওরকম কাউরে দেখি। আচ্ছা আচ্ছা, না দেখলে নাই, ঠিক আছে। এই বইখানা পড়লে জানতে পারবেন একটি কোমলমতি শিশু কিভাবে সুস্থ এবং সুন্দরভাবে এই পৃথিবীতে বড় হয়ে উঠবে। আমরা দুজন এই যে বই বিক্রেতা, আমার কাছে হাতে যে বইখানা দেখতে পাচ্ছেন এই বইয়ের নাম হচ্ছে সাধারণ জ্ঞান। এই নাম সাধারণ হলে কি হবে, জিনিসটা কিন্তু অসাধারণ, কারণ এই বইখানা পড়লে আপনার নলেজের ভিতরে চাকাচাক ঢুকে যাবে কিন্তু বিভিন্ন ধরনের জ্ঞান, বিভিন্ন ধরনের গরিমা আপনি করতে পারবেন এটা নিয়ে। পৃথিবীর কোথায় কী ঘটছে, কোথায় কী হচ্ছে, সব কিছু এই বইয়ের মধ্যে লেখা আছে। আপনি পড়লে সেগুলো কিন্তু জানতে পারবেন, ক্লিয়ার হয়ে যেতে পারবে। আর আমার কাছে যে বইটা আছে এই বইটা যদি আপনি পড়েন তাহলে জানতে পারবেন পৃথিবীর কোথায় কী পাওয়া যায়, পৃথিবীর কোন দেশের কোন জায়গার রাজধানী কোনটা, আপনি কোথায় গেলে আরাম পাবেন, কোথায় গেলে ব্যারাম পাবেন, কোথায় কখন বৃষ্টি হয়, কোথায় কখন গরম পড়ে, কোথায় কখন শীত পড়ে, কোন দেশে বৃষ্টি। বসরে চিনাস, বসের কি বই পড়ার বয়স আছে? কি বলেন জনাব, বই পড়তে কোনো বয়স লাগে না, বই একেবারে দোলনা থেকে কবর পর্যন্ত বই পড়া যায়। এই যে বসরে চিনাস, এই যে আসলে ঠিক চিনলাম না কেন বস কিদা। না, উনি একজন ভদ্রলোক বলেই তো আমরা ওনার কাছে বই বিক্রি করতে চেয়েছি। তারপরে বুঝবি আমি কেডা। চল দাঁড়া।